আসসালামু আলাইকুম, আশা করি আপনারা সবাই ভালো আছেন। অটোক্যাড 3D বাংলা টিউটোরিয়ালের আজকের এই পর্বে আমরা শিখব সুইপ কমান্ড। কোনো একটা লাইন বরাবর যখন আপনার 3D অবজেক্ট প্রয়োজন হবে তখন আপনি এই সুইপ কমান্ডটি ব্যবহার করতে পারেন। এক্সট্রুড কমান্ডের আন্ডারে যে পাথ অপশনটি রয়েছে ঠিক সেইভাবে আমরা সুইপ কমান্ডের মাধ্যমে কোনো একটা পাথ বরাবর কোনো একটা 2D অবজেক্টকে 3D অবজেক্টে ট্রান্সফার করতে পারি। তবে সুইপ কমান্ডের আন্ডারে আরো অনেকগুলো অপশন রয়েছে যেগুলো ব্যবহার করে আমরা আমাদের 3D অবজেক্টটাকে মডিফাই করতে পারি। এক্সট্রুড কমান্ডের আন্ডারে যে পাথ অপশনটি রয়েছে সেই পাথটাকে অবশ্যই যে ডিরেকশন বরাবর থাকতে হয়, কিন্তু সুইপ কমান্ডের আন্ডারে আপনি এক্স ওয়াই প্লেনের উপরেও যদি আপনার পাথটা থাকে কিংবা লাইনটা থাকে তাহলেও আপনি সেই লাইন বরাবর 3D অবজেক্ট ড্র করতে পারবেন। এই সব বিস্তারিত জানতে হলে চলুন আর দেরি না করে আমরা চলে যাই আমাদের মূল পর্বে। সুইপ কমান্ডটি পেতে হলে আপনাকে যেতে হবে হোম ট্যাবে। এই যে রয়েছে হোম ট্যাব, এইখানে ক্লিক করবেন। তারপরে এইখানে যে অ্যারো চিহ্নটি রয়েছে সেখানে ক্লিক করে সব শেষে রয়েছে আমাদের সুইপ কমান্ড, অথবা আপনি হোমের পাশে রয়েছে আমাদের সলিড ট্যাব, সেই অপশনে ক্লিক করবেন। তারপরে চলে আসবেন সলিড প্যানেলে, এইখানে রয়েছে আমাদের সুইপ কমান্ড, অথবা আপনি চলে যাবেন মেনু বারের ড্র অপশনে। ড্র অপশনে ক্লিক করার পরে মডেলিং এর উপরে কার্সরটা রাখলেই এইখানে রয়েছে আমাদের সুইপ কমান্ড। তো যাই হোক, বর্তমানে আমরা রয়েছি আমাদের টপ ভিউয়ে এবং আমাদের ভিজুয়াল স্টাইলটা রয়েছে 2D ওয়ার ফ্রেম, এবং আমাদের এক্স ওয়াই প্লেনে যে গ্রাফটা থাকে সেটা অফ রয়েছে। প্রথমে আমি চলে গেলাম আমাদের ভিউ কিউবের ভিউ আইকনে, এখানে ক্লিক করলে সম্পূর্ণ ভিউটা হয়ে যাবে আমাদের সাউথ অ্যান্ড ওয়েস্ট আইসোমেট্রিক ভিউ। এবং আমাদের ভিজুয়াল স্টাইলটা করে নিলাম আমি শেডস অফ গ্রে, এবং আমাদের যে গ্রিড ডিসপ্লেটা থাকে সেটা অন করে নিলাম। এখান থেকে আমি এখানে ক্লিক করে অন করতে পারি, কিংবা কিবোর্ডের F7 বাটনটা প্রেস করলেই সেই গ্রাফটা আমাদের এক্স ওয়াই প্লেনের উপর চলে আসবে। সুইপ করার জন্য অবশ্যই একটা অবজেক্ট প্রয়োজন, এজন্য আমি প্রথমে একটা অবজেক্ট ড্র করে নিব। আমি টাইপ করলাম REC, তারপরে ইন্টারপ্রেস করে ছোট্ট একটা রেক্টেঙ্গেল ড্র করে নিলাম। এরপর আমার প্রয়োজন একটি পাথ, যে পাথ বরাবর আমরা এই রেক্টেঙ্গেলটাকে সুইপ করতে যাচ্ছি। সেই পাথটাকে যে আপনার যে ডিরেকশনে থাকতে হবে তা নয়, আপনি এক্স ওয়াই প্লেনের উপরে পাথ ড্র করেও সুইপ করতে পারবেন। এজন্য আমি প্রথমে ড্র করে নিব একটা পলিলাইন, আমি টাইপ করলাম PL, তারপরে ইন্টারপ্রেস করলাম, তারপরে আমি একটা পলিলাইন ড্র করে নিচ্ছি। এই পাথ বরাবর যদি আমি এই রেক্টেঙ্গেলটাকে সুইপ করতে চাই তাহলে প্রথমে আমাকে সেই সুইপ কমান্ডটি অন করতে হবে। এর জন্য চলে যেতে হবে হোম ট্যাবে, এইখানে রয়েছে আমার সেই সুইপ কমান্ডটি, এখানে ক্লিক করলাম তাহলে আমার সুইপ কমান্ডটি অন হয়ে যাবে। তারপরে আমাকে সেই অবজেক্টটাকে সিলেক্ট করতে হবে, তারপরে আপনাকে ইন্টারপ্রেস করতে হবে অবজেক্ট সিলেকশন কনফার্ম করার জন্য। তারপরে আপনাকে সেই পাথটাকে সিলেক্ট করতে হবে, আমি এই পাথটাকে সিলেক্ট করলে সেই পাথ বরাবর সেই রেক্টেঙ্গেলটা সুইপ হয়ে যাবে। নর্মালি আপনি এইভাবে সুইপ করতে পারেন, তবে সুইপের আন্ডারে আরো অনেকগুলো অপশন রয়েছে সেগুলো ব্যবহার করে দেখতে পারেন। এর জন্য আমি প্রথমে কন্ট্রোল জেড করে পূর্বের অবস্থায় চলে গেলাম, এবং এই দুটি অবজেক্টের একটা কপি আমি সাইডে করে নিচ্ছি। সুইপ কমান্ডের প্রথম যে অপশনটি সেটা হচ্ছে অ্যালাইনমেন্ট। নর্মালি অ্যালাইনমেন্টটা ইয়েস করা থাকে, আমরা একটু আগে যে সুইপটা করলাম সেখানে আমাদের অ্যালাইনমেন্টটা ইয়েস করা ছিল। সেটা যদি আমরা আরেকবার দেখি তাহলে আমাকে সুইপ কমান্ডটি অন করে নিতে হবে, তারপরে সেই অবজেক্টটাকে সিলেক্ট করে আমরা ইন্টারপ্রেস করব। তারপরে চলে যাব আমাদের কমেন্ট বারে, এখানে রয়েছে আমাদের অ্যালাইনমেন্ট অপশন, এখানে ক্লিক করতে পারি, কিংবা এ টাইপ করে ইন্টারপ্রেস করলেও আমাদের অ্যালাইনমেন্ট অপশনটি চালু হয়ে যাবে। আমি অ্যালাইনমেন্ট অপশনের উপরে ক্লিক করলাম, তারপরে আমাকে দুটি অপশন দেওয়া হবে, একটা হচ্ছে ইয়েস এবং একটি হচ্ছে নো। নর্মালি ডিফল্ট হিসেবে আমাদের ইয়েসটা সিলেক্ট করা থাকে, আমি প্রথমে ইয়েস করলে প্রথমবারের মতো যেভাবে আমরা সুইপ করলাম ঠিক একইভাবে আমরা একটা অবজেক্ট পেয়ে যাব। এক্ষেত্রে অ্যালাইনমেন্ট যেটা হয়েছে সেটা হচ্ছে আপনার যে রেক্টেঙ্গেলটা ছিল সেটা আপনার যে পাথটা ছিল সেটার সাথে 90° অ্যাঙ্গেলে এটা সুইপ করেছে। তবে আপনি যদি ডিফারেন্ট অ্যাঙ্গেলে সুইপ করতে চান, মানে অ্যালাইনমেন্টটা অফ করে রাখতে চান, তাহলে আপনাকে অবশ্যই সেই অবজেক্টটাকে প্রথমে অ্যালাইন করে নিতে হবে। পাথ এবং অবজেক্ট যদি সেম প্লেনে থাকে তাহলে কখনোই আপনি নো অ্যালাইনমেন্ট অপশনটি ব্যবহার করতে পারবেন না। সেটা যদি আপনি চেক করে দেখতে চান তাহলে প্রথমে সুইপ কমান্ডটি অন করলাম, তারপরে অবজেক্টটা সিলেক্ট করে ইন্টারপ্রেস করে আমরা চলে গেলাম অ্যালাইনমেন্ট অপশনে, তারপরে আমি এন টাইপ করে ইন্টারপ্রেস করলে আমার নো অ্যালাইনমেন্ট অপশনটি চালু হয়ে যাবে। তারপরে যদি আমি সেই পাথটাকে সিলেক্ট করি তাহলে দেখুন কিছুই হচ্ছে না। এই জন্য আপনাকে যেটা করতে হবে, প্রথমে সেই অ্যালাইনমেন্টটা চেঞ্জ করতে হবে আপনার অবজেক্টের। প্রথমে আমি অবজেক্টটাকে সিলেক্ট করে আমরা রাইট বাটন ক্লিক করে রোটেট অপশনে গেলাম, তারপরে আমি হালকা একটু রোটেট করে নিচ্ছি আমার জেড ডিরেকশন বরাবর।
এখন আর অবজেক্টটা আমাদের এক্স ওয়াই প্লেনের উপর শুয়ে নাই, এটাকে আমরা একটু দাঁড় করিয়েছি আমাদের জেড ডিরেকশন বরাবর। এখন যদি আমরা এটাকে নো অ্যালাইনমেন্ট অপশনটি ব্যবহার করে সুইপ করতে চাই, তাহলে প্রথমে আমাকে সুইপ কমান্ডটি অন করতে হবে, তারপরে অবজেক্টটাকে সিলেক্ট করে ইন্টারপ্রেস করে চলে যাব আমরা অ্যালাইনমেন্ট অপশনে, তারপরে আমরা এন টাইপ করে ইন্টারপ্রেস করতে পারি, কিংবা এই জায়গায় নো অপশনটি রয়েছে এখানে ক্লিক করতে পারি। সেখানে ক্লিক করলেই আমার নো অ্যালাইনমেন্ট অপশনটি চালু হয়ে যাবে। তারপরে যে পিক বক্স রয়েছে, এই পিক বক্স দিয়ে আমরা যদি সেই পাথটাকে সিলেক্ট করি, তাহলে যে সুইপটা হবে সেটা আর কোন 90 ডিগ্রি অ্যাঙ্গেলে নেই। এখানে আমাদের ডিফারেন্ট ভাবে প্রথমে যে অবজেক্টটা যে অ্যালাইনমেন্টে ছিল সেইভাবে আমাদের এইখানে সুইপ করা হয়েছে। এই অবজেক্টটাকে যদি আমরা একটু জুম আউট করে যদি এইভাবে দেখি, তাহলে এই পার্থক্যটা বুঝতে পারবো। দেখুন, এই জায়গায় নো অ্যালাইনমেন্ট এবং এই জায়গায় অ্যালাইনমেন্ট ইয়েস করে অবজেক্টটা পেয়েছিলাম। এই ছিল আমাদের অ্যালাইনমেন্ট অপশন। আমি কন্ট্রোল জেড করে পূর্বের অবস্থায় চলে যাচ্ছি। সুইপ কমান্ডের আন্ডারে এর পরের অপশনটি হচ্ছে আমাদের বেস পয়েন্ট অপশন। আপনি নির্দিষ্টভাবে কোনো একটা পয়েন্ট অনুযায়ী আপনি সুইপ করতে পারেন। আপনার যখন খুব সেন্সিটিভ পয়েন্ট সিলেকশন থাকবে, খুব ইম্পর্টেন্ট অবজেক্ট হবে, তখন আপনি এই বেস পয়েন্ট অপশনটি ব্যবহার করে দেখতে পারেন। প্রথমে আমাকে সুইপ কমান্ডটি অন করতে হবে। আমি এখান থেকে ক্লিক করে সুইপ কমান্ডটি অ্যাক্টিভেট করে নিলাম, তারপরে অবজেক্টটা সিলেক্ট করে ইন্টারপ্রেস করে চলে গেলাম আমাদের কমেন্ট বারে। এইখানে রয়েছে আমাদের বেস পয়েন্ট, আমি এই জায়গায় ক্লিক করলাম। তারপর আমাকে দিতে হবে বেস পয়েন্ট, কোন পয়েন্ট অনুযায়ী এই অবজেক্টটাকে আপনি সুইপ করতে যাচ্ছেন। প্রথমে আমি পয়েন্টটা দিলাম এই পয়েন্টটা, তারপরে আমি পাথটাকে সিলেক্ট করলে সেই পয়েন্ট বরাবর আমার অবজেক্টটা সুইপ করবে। এবার যদি আমরা ডিফারেন্ট পয়েন্ট সিলেক্ট করি, আমি প্রথমে সুইপ কমেন্টটি অ্যাক্টিভেট করে নিলাম, তারপরে আমি অবজেক্টটা সিলেক্ট করে ইন্টারপ্রেস করে চলে গেলাম বেস পয়েন্টে, তারপরে আমি এই পয়েন্টটাকে এবার বেস পয়েন্ট দেবো, তারপরে আমি পাথটাকে সিলেক্ট করলে অবজেক্টটা সুইপ হবে। ঠিক এইভাবে প্রথমবারে আমার অবজেক্টটা সুইপ করার পর এক্স ওয়াই প্লেনের নিচে চলে গিয়েছে, কিন্তু এরপরে আমরা ডিফারেন্ট বেস পয়েন্ট দেওয়ার কারণে এটা আমাদের এক্স ওয়াই প্লেনের উপরে সুইপ করেছে। এই ছিল আমাদের বেস পয়েন্ট অপশন। আমরা কন্ট্রোল জেড করে পূর্বের অবস্থায় চলে যাচ্ছি। এরপরের অপশনটি হচ্ছে স্কেল। আপনি যদি ক্রস সেকশনটা বাড়াতে চান কিংবা কমাতে চান, তাহলে আপনি স্কেল অপশনটি ব্যবহার করতে পারেন। এখানে আমাদের অবজেক্ট রূপে রয়েছে একটি সার্কেল এবং একটি স্প্লাইন। এক্ষেত্রে যদি আমি সুইপ কমান্ডটি অন করতে চাই, তাহলে এখানে ক্লিক করব, তারপরে অবজেক্টটাকে সিলেক্ট করে ইন্টারপ্রেস করে চলে যাব আমাদের কমেন্ট বারে। এখানে রয়েছে আমাদের স্কেল অপশন, এই অপশনে ক্লিক করে আমি স্কেল দিলাম সাপোজ 2, তারপরে ইন্টারপ্রেস করলাম। 2 দেওয়ার মানে হচ্ছে আপনি যখন এটাকে সুইপ করবেন, তখন এখানে যে ক্রস সেকশনটা থাকবে শেষে এটা দ্বিগুণ বেড়ে যাবে। আমি প্রথমে এই পাথটাকে সিলেক্ট করলাম, তাহলে দেখুন যে আমাদের এই জায়গায় আমাদের ক্রস সেকশনটা বেড়ে দ্বিগুণ হয়ে গেছে। আবার আমরা চলে গেলাম আমাদের সুইপ কমান্ডে, তারপরে আমি অবজেক্টটাকে সিলেক্ট করে ইন্টারপ্রেস করে চলে গেলাম কমান্ড বারের স্কেল অপশনে, তারপরে এখানে স্কেল দিলাম 0.5, তারপরে ইন্টারপ্রেস করে আমি যদি পাথটাকে সিলেক্ট করি, তাহলে আমার ক্রস সেকশনটা কমে যাবে। দেখুন পরে যে ক্রস সেকশনটা রয়েছে সেটা অর্ধেক হয়ে গেছে। এই ছিল আমাদের স্কেল অপশন। আপনি এই স্কেল অপশনটি ব্যবহার করে যে ক্রস সেকশনটা থাকে সেটা মেনটেন করতে পারেন। এরপরের অপশনটি হচ্ছে আমাদের টুইস্ট অপশন। এই অপশনটি ব্যবহার করে আপনি দড়ির মতো কোনো একটা 3D অবজেক্ট ড্র করতে পারবেন। আপনার যখন কোনো প্যাঁচানো অবজেক্ট প্রয়োজন হবে, তখন আপনি টুইস্ট অ্যাঙ্গেল ইনপুট করে সেখানে টুইস্ট করতে পারবেন। যখন পাটের কোনো দড়ি তৈরি করা হয়, তখন সেই পাটগুলো দুই হাতের মাঝে নিয়ে আমরা অ্যাঙ্গেলে সেটাকে টুইস্ট করে পেঁচিয়ে ফেলি। ঠিক একইভাবে এই টুইস্ট অপশনেও আমাদের একটা অ্যাঙ্গেল ইনপুট করতে হবে। তার আগে আপনাকে সুইপ কমান্ডটি অন করতে হবে, তারপরে সেই অবজেক্টটাকে সিলেক্ট করতে হবে। এখানে আমাদের মাল্টিপল অবজেক্ট রয়েছে, একটা সিঙ্গেল অবজেক্ট না। এর জন্য আমি একটা উইন্ডো তৈরি করে সবগুলো অবজেক্ট সিলেক্ট করে ইন্টারপ্রেস করে আমরা চলে গেলাম কমেন্ট বারে। এইখানে রয়েছে আমাদের টুইস্ট অপশন, এই অপশনে ক্লিক করলাম। এবার আমাকে দিতে হবে টুইস্ট অ্যাঙ্গেল, আমি দিলাম সাপোজ 360 ডিগ্রি, তারপরে ইন্টারপ্রেস করলাম। তারপরে যদি আমি এই পিক বক্স দিয়ে এই পাথটাকে সিলেক্ট করি, তাহলে সেই পাথ বরাবর সেই অবজেক্টগুলো টুইস্ট হয়ে তৈরি হবে। এইরকম যদি আপনার ওয়ার টাইপের কোনো অবজেক্ট প্রয়োজন হয়, তাহলে আপনি টুইস্ট অপশনটি ব্যবহার করে দেখতে পারেন। এখানে প্রত্যেকটা সার্কেল, প্রত্যেকটা ওয়ার প্রথম থেকে শেষ পর্যন্ত 360 ডিগ্রি অ্যাঙ্গেলে টুইস্ট হয়েছে, মানে 360 ডিগ্রি অ্যাঙ্গেলে সেগুলোকে প্যাঁচানো হয়েছে। আমরা কন্ট্রোল জেড করে প্রথম অবস্থায় চলে গেলাম। এবার যদি আমরা ডিফারেন্ট কোনো অ্যাঙ্গেল ব্যবহার করি, প্রথমে আমি সুইপ কমেন্টটি অন করলাম, তারপরে সবগুলো অবজেক্ট সিলেক্ট করে ইন্টারপ্রেস করে চলে গেলাম টুইস্ট অপশনে। এখানে আমি এবার অ্যাঙ্গেল দিয়ে দিলাম 2000, তারপরে ইন্টারপ্রেস করলাম, তারপরে এই পিক বক্স দিয়ে আমি সিলেক্ট করব সেই পাথটাকে।
তাহলেই দেখুন যে আমরা পারফেক্ট একটা অবজেক্ট পেয়ে গেছি, আমাদের দড়ির মতো প্যাঁচানো একটা অবজেক্ট পেয়ে গেছি। এবং এক্ষেত্রে সবগুলো অবজেক্ট প্রথম থেকে শেষ পর্যন্ত 2000 ডিগ্রিতে টুইস্ট করেছে। টুইস্ট এবং স্কেল এই দুটি অপশন আপনি কম্বাইনলি একসাথে ব্যবহার করে একটা অবজেক্ট ড্র করতে পারেন। এর জন্য আমি কন্ট্রোল জেড করে নিলাম, তারপরে চলে গেলাম আমাদের সুইপ কমান্ডে, তারপরে আমি সবগুলো অবজেক্ট গুলোকে সিলেক্ট করে ইন্টারপ্রেস করে চলে গেলাম কমান্ড বারে, এবং স্কেল অপশনটি এখানে আমি দিয়ে দিলাম 1.5, তারপরে ইন্টারপ্রেস করলাম, তারপরে আমরা টুইস্ট অ্যাঙ্গেল এখানে দিয়ে দিলাম 3000, তারপরে ইন্টারপ্রেস করলাম, তারপরে আমি সেই পাথটাকে সিলেক্ট করব। তাহলেই আমরা সেই অবজেক্টটা পেয়ে যাব এবং এই ক্ষেত্রে আমাদের এক ধরনের স্কেল হবে। আমরা শেষে গিয়ে যদি দেখি তাহলে দেখব যে আমরা 1.5 গুণ বেশি আমরা ক্রস সেকশন শেষে গিয়ে পেয়ে গেছি। এইভাবে আপনি দড়ি টাইপের কোনো অবজেক্ট যদি আপনি পেতে চান তাহলে আপনি সেটা করতে পারেন টুইস্ট অপশনের মাধ্যমে। সুইপ করার ক্ষেত্রে যে আপনার পাথটাকে সবসময় এক্স ওয়াই প্লেনের উপরে থাকতে হবে তা নয়, আপনি জেড ডিরেকশনেও সুইপ করতে পারেন। এজন্য প্রথমে আপনাকে একটা অবজেক্ট ড্র করে নিতে হবে। আমি টাইপ করলাম REC, তারপরে ইন্টারপ্রেস করলাম, তারপরে আমরা একটা রেক্টেঙ্গেল ছোট ড্র করে নিলাম, তারপরে আমরা পাথ ড্র করব যেটা জেড ডিরেকশনে থাকবে। এর জন্য আমি টাইপ করলাম L, তারপরে ইন্টারপ্রেস করলাম, তারপরে উপরেই আমরা শুরু করলাম এইখান থেকে, তারপরে আমরা জেড ডিরেকশন বরাবর একটা লাইন ড্র করে নিচ্ছি। বর্তমানে অর্থ মোডটা অফ রয়েছে, আমি এটা F8 বাটন প্রেস করে অন করে নিলাম, তাহলে 90 ডিগ্রি অ্যাঙ্গেলে আমরা লাইনগুলো ড্র করতে পারবো। তারপরে স্কেপ বাটন প্রেস করে লাইন কমপ্লিট করলাম। এই যে লাইনটা ড্র করলাম এটা আমাদের এক্স ওয়াই প্লেনে নাই, এটা রয়েছে আমাদের জেড ডিরেকশন বরাবর, এবং এটা আমাদের লাইন কমেন্ট দিয়ে তৈরি করা, এবং প্রত্যেকটি লাইন আলাদা আলাদা লাইন। আমরা যদি কার্সরটা রাখি তাহলেই দেখব যে আলাদা আলাদা ভাবে এটা হাইলাইট হচ্ছে। পাথ হতে হলে অবশ্যই সেটাকে একটা সিঙ্গেল লাইন হতে হবে, নয়তো যে লাইনটা প্রথমে থাকবে সেই লাইন বরাবর শুধু সুইপ করবে, বাকি লাইনগুলো সুইপ করবে না। আমি প্রথমে সুইপ কমান্ডটি অন করে নিলাম, তারপরে সেই রেক্টেঙ্গেলটাকে সিলেক্ট করলাম, তারপরে ইন্টারপ্রেস করে আমি সেই লাইনটাকে সিলেক্ট করলে দেখুন যে লাইনের প্রথম অংশটুকু শুধু সুইপ করেছে, বাকি অংশগুলো সুইপ করেনি। এর জন্য প্রথমে আমাকে সেই লাইনগুলোকে জয়েন করে একটা সিঙ্গেল লাইনে কনভার্ট করতে হবে। এর জন্য আমি টাইপ করলাম J, তারপরে ইন্টারপ্রেস করলাম, তারপরে সেই লাইনগুলোকে সিলেক্ট করলাম, তারপরে ইন্টারপ্রেস করলেই সেই লাইনগুলো একটা সিঙ্গেল লাইনে কনভার্ট হয়ে যাবে। দেখুন আমি যদি কার্সরটা রাখি তাহলে একটা সিঙ্গেল লাইন হিসেবে হাইলাইট হচ্ছে। এখন যদি আমি সুইপ করতে চাই, সেই সুইপ অপশনে গিয়ে আমরা কমেন্টটা অ্যাক্টিভেট করলাম, তারপরে সেই রেক্টেঙ্গেলটাকে সিলেক্ট করে ইন্টারপ্রেস করে যদি আমরা সেই লাইনটাকে সিলেক্ট করি তাহলে সেই লাইন বরাবর আমার সেই রেক্টেঙ্গেলটা সুইপ হয়ে যাবে। সব ক্ষেত্রেই আপনি সুইপ করতে পারবেন না, সুইপ কমান্ডের কিছু কন্ডিশন রয়েছে। যেমন ধরুন যে সেই পাথটাকে অবশ্যই সেই অবজেক্টের সাথে অ্যাপ্রোপ্রিয়েট সাইজের হতে হবে। দেখা গেলো আপনি অবজেক্ট এত বড় নিলেন যে সেই অবজেক্টটা সেই ক্ষুদ্র পাথ বরাবর সুইপ করতে পারছে না, তখন কিন্তু আপনার সুইপ কমান্ডটি কাজ করবে না। সুতরাং সুইপ করতে হলে আপনার সেই পাথটাকে এবং অবজেক্টটাকে অ্যাপ্রোপ্রিয়েট সাইজের হতে হবে। শুধু সলিড অবজেক্টই না, আপনি সারফেসও ড্র করতে পারেন এই সুইপ কমান্ডের মাধ্যমে। এর জন্য আপনাকে প্রথমে সুইপ কমান্ডটি চালু করতে হবে এই জায়গাতে ক্লিক করে, তারপরে চলে আসতে হবে কমান্ড বারে। এখানে মোড নামের একটি অপশন রয়েছে, আপনি এখানেও ক্লিক করতে পারেন, কিংবা MO টাইপ করে ইন্টারপ্রেস করে মোড অপশনটি অন করতে পারেন। আমি এই জায়গায় ক্লিক করে দিলাম। তারপরে দুটি অপশন রয়েছে, একটি হচ্ছে সলিড এবং একটি হচ্ছে সারফেস। ডিফল্ট ভাবে আমাদের এখানে সলিড অপশনটি দেওয়া থাকে। আপনার যদি কখনো হলো অবজেক্ট প্রয়োজন হয় তাহলে আপনি এই সারফেস অপশনটি ব্যবহার করে দেখতে পারেন। আমি এই জায়গায় ক্লিক করলাম, তারপরে আমি আমার অবজেক্টটাকে সিলেক্ট করব, তারপরে ইন্টারপ্রেস করে আমি সিলেক্ট করব আমার পাথটাকে, তাহলে সেই জায়গায় আমি একটা হলো সারফেস পেয়ে যাব। এটা কোনো সলিড অবজেক্ট নয়, এটা হচ্ছে একটি হলো অবজেক্ট এবং এর সম্পূর্ণটাই হচ্ছে একটা সারফেস। পাশের অবজেক্টটিতে যদি আমি সলিড অপশনটি অ্যাপ্লাই করি তাহলে আমরা পার্থক্যটা বুঝতে পারবো। তার আগে আমাকে সলিড কমান্ডটি চালু করতে হবে, তারপরে অবজেক্টটা সিলেক্ট করার আগে চলে যেতে হবে মোড অপশনে। এখানে গিয়ে আমি এটাকে সলিড অপশনে ক্লিক করলাম, তারপরে আমি সেই অবজেক্টটাকে সিলেক্ট করে ইন্টারপ্রেস করে যদি আমি সেই পাথটাকে সিলেক্ট করি তাহলে যে অবজেক্টটা পাবো সেটা হবে সলিড 3D অবজেক্ট। বর্তমানে আমাদের ভিজুয়াল স্টাইলটা রয়েছে 2D ওয়্যারফ্রেম, এবং 2D ওয়্যারফ্রেম ভিজুয়াল স্টাইল থেকেই আমরা বুঝতে পারছি যে এটা হচ্ছে একটা সারফেস এবং এটা হচ্ছে একটা সলিড অবজেক্ট। ভিজুয়াল স্টাইলটা যদি আমরা শেডস অফ গ্রে করে দেই তাহলে পার্থক্যটা আরো সুন্দরভাবে বুঝতে পারবো। এই অবজেক্টটার ভেতরে দেখুন যে ফাঁকা অংশ রয়েছে এবং এটা একটা হলো অবজেক্ট, যেটা দেখে বোঝা যাচ্ছে। তো যাই হোক, আপনাদের যদি কখনো সলিড অবজেক্ট না প্রয়োজন হয়, যদি সারফেস প্রয়োজন হয় বা হলো অবজেক্ট প্রয়োজন হয়, তাহলে আপনি সুইপ কমান্ডের আন্ডারের এই মোড অপশনটি ব্যবহার করবেন। আশা করি আপনারা সবাই বুঝতে পেরেছেন, আপনাদের বুঝতে কোথাও সমস্যা হয়নি। তারপরেও যদি আপনাদের কোথাও কোনো সমস্যা থাকে কিংবা সংশয় থাকে তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন। সেই পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ সবাইকে।